দিলদার দিল্লি, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সবথেকে প্রথমে বলি, মুসলিম ভাইদেরকে সালাম আলাইকুম আর হিন্দু ভাইদেরকে রাম রাম। এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন, আর এই ভিডিওটা যদি একটুকুও ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ছোট ভাইটাকে একটু সাপোর্ট করে যাবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর কি ধরনের আপনাদের ভিডিও চাই ওই ধরনেরই আপনাদেরকে ভিডিও আমি দেখাবার জন্য নিয়ে আসবো এবং ভালো ভালো ভিডিও বানাবার চেষ্টা করব। আশা করছি আপনাদেরকে ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, আর প্রথম যারা দেখছেন তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর একটা ছোট্টখানি কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো বা কেমন হয়েছে। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আগে অবধি কি হতে চলেছে। আমি এখন গাড়িতে করে যাচ্ছি ভিতরে, আমি তো এখনও যাইনি এয়ারপোর্টের ভিতরে। এটা হচ্ছে কার পার্কিংয়ে চলে এলাম, আর একটু পরেই আমি ভিতরে চলে যাব। তার আগে একটু বাইরের একটু সিন আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে পার্কিং, কার পার্কিং, টার্মিনাল 3। দেখুন কত সুন্দর ম্যাডামরা, তিনি কুকুরদের সাথে খেলা করছে। এই ভিতরে আমি চলে আসছি, এখন ভিতরকার আপনারা সিন দেখতে পাচ্ছেন। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং টার্মিনাল 2, ইন্টারন্যাশনাল ফ্লাইট আছে আর ডোমেস্টিক ফ্লাইটও আছে। ইন্টারন্যাশনাল মানে হচ্ছে বিদেশ, মানে ইন্ডিয়ান থেকে বিদেশে যায় সেই ফ্লাইটগুলোকে ইন্টারন্যাশনাল বলা হয়, আর ডোমেস্টিক ফ্লাইট শুধু ইন্ডিয়ানের মধ্যেই যে ফ্লাইটগুলো যাওয়া আসা করে সেইটাকে ডোমেস্টিক ফ্লাইট বলা হয়। তা আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিগো ফ্লাইট যাচ্ছে, তারপরে আরও আরও রকম রকম বিভিন্ন ধরনের আপনারা ফ্লাইট দেখতে পাবেন, এবং কী ধরনের ফ্লাইট দেখতে চান আপনারা ওই ধরনেরই ফ্লাইট আপনাদেরকে দেখাবার চেষ্টা আমি করব। কারণ হচ্ছে এটা দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানে সমস্ত রকমের ফ্লাইট আপনারা এখানে দেখতে পাবেন। অনেকে অনেক এয়ারপোর্ট রয়েছে কিন্তু সব জায়গায় সব রকম ফ্লাইট যায় না, সব জায়গায় সব রকম ফ্লাইট যায় না, তাই এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তাই এখানে বিভিন্ন ধরনের জায়গা বিভিন্ন ধরন থেকে বিভিন্ন ধরনের ফ্লাইট এখানে যাতায়াত করে। তাই ভিডিওটা একটু না স্কিপ করে প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন। আর যারা যারা নতুন দেখছেন তারা তাদেরকে বলি একটু আমাকে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এখানে সমস্ত রকমের ফ্লাইট আপনারা দেখতে পাবেন। এটা খুব সুন্দর এয়ারপোর্ট, এখানে সব সময় কাজ থাকে, সব সময় কাজ পাবেন এখানে। অনেকে যারা জব করার ইচ্ছা থাকে তারা এখানে অ্যাপ্লাই করতে পারেন, আর ইন্টারনেটের মাধ্যমে কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। আকাশার এয়ার, ইন্ডিগো এয়ার, মানে এক এক দিন প্রত্যেক দিন প্রত্যেক রকম আলাদা আলাদা ফ্লাইট এখানে আসতে থাকে। এটা হচ্ছে এয়ার ইন্ডিয়া ফ্লাইট, একটু আগে দেখলেন আকাশ আকাশা এয়ারক্রাফ্ট, তারপরে মানে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে এখানে আসে বিভিন্ন রকম রকম ফ্লাইট, মানে এত রকম রকম ফ্লাইট আসে মানে দেখে মন ভরে যাবে। কাজ করা তো দূরের কথা কিন্তু ফ্লাইট দেখে মন ভরে যাবে যে হ্যাঁ ফ্লাইট দেখলাম। এর আগে আমরা যখন কলকাতায় থাকতাম কত সুন্দর, অনেক দূরে যেতাম আমরা, দমদমে যেতাম ফ্লাইট দেখতে, কিন্তু এখনও অনেকে রয়েছে ফ্লাইটের ভিডিও বানাবার জন্য, অনেকেই বাইরে থেকে ভিডিও বানায় বা ফ্লাইট দেখে কেমন ফ্লাইট উড়ছে
কেমন উড়ান হচ্ছে, কেমন যাচ্ছে, কেমন আসছে, মানে ফ্লাইট দেখার জন্য বাদ থেকে অনেকেই অপেক্ষা করে। দেখুন ফ্লাইট চলে এসছে, তো এখন প্যাসেঞ্জাররা নামছে ফ্লাইটে থেকে, কেমনভাবে নামছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এর আগেও আপনাদেরকে একটা ভিডিওতে দেখাবো আমি যে প্যাসেঞ্জার বোর্ডিং থেকে কেমনভাবে বোর্ডিং হচ্ছে, প্যাসেঞ্জার কেমনভাবে চাপছে, সমস্ত রকমের ভিডিও আপনারা আমার এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন। আর ভিডিওটা কে কোথায় থেকে আপনারা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমিও জানতে পারবো যে কোন কোন জায়গা থেকে ভিডিওগুলো আমার দেখছে। এই দেখুন ঝান্ডা, ভারতের ঝান্ডাটা কেমন উড়ছে দেখতে পাচ্ছেন, একদম মনে হচ্ছে কি অপরে লাগানো রয়েছে, ইন্ডিগো জাহাজের অপরে তিরঙ্গাটা লাগানো রয়েছে দেখে মনে হচ্ছে। বা অনেকেই ভাববেন আপনারা যে ইন্ডিগো জাহাজের ওপরে ঝান্ডাটা লাগানো রয়েছে, কিন্তু নেই। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বোর্ডিং কিভাবে হচ্ছে, প্যাসেঞ্জার কিভাবে জাহাজে চাপছে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন প্যাসেঞ্জার চাপছে জাহাজে, আর কেমনভাবে চাপছে আপনারা দেখতে পাচ্ছেন। আর একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি, এই ভিডিওটাতেই দেখাচ্ছি প্যাসেঞ্জার কমপ্লিট হয়ে যাওয়ার পর কেমনভাবে রেনওয়েপে নিয়ে যাচ্ছে, তারপরে উড়ান কিভাবে দিচ্ছে সেটাও আপনারা দেখতে পাবেন। তো বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি ট্যাক্সি ওয়েপে নিয়ে যাচ্ছি ফ্লাইটটাকে। তো সাথে আছে একজন ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যাচ্ছি এখন ফ্লাইটটা নিয়ে, কেমনভাবে রেনওয়েপে যাচ্ছে ট্যাক্সি ওয়ে হয়ে উড়ান দেবে। এবার হয়ে গেছে কমপ্লিট, এবার আমরা চলে আসব ট্যাক্সি ওয়েপে থেকে। আর কমপ্লিট হওয়ার পর উড়ান কীভাবে দিচ্ছে, টাটা বাই বাই পাইলটকে আমরা করে দিলাম টাটা বাই বাই, এই উড়ান দিবে। এবার কেমন যাচ্ছে ফ্লাইট, তো ভিডিওটা এই পর্যন্তই লাস্ট। আশা করছি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে করে একটু জানাবেন আপনাদের কেমন ভিডিও চাই। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, ভিডিওটা থাক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।